ওকে একটু সময় নিলাম, আসো দেখি। টু রাইট অ্যান ইন্ট্রোডাকশন ফর অ্যান এসে, একটা এসের জন্য যদি আমরা ইন্ট্রোডাকশন লিখতে চাই, দ্যাট আনসার্স আ কোয়েশ্চেন, যেটা আমরা একটু আগে বললাম আইএলটিএস এর কোয়েশ্চেনটা রচনাটা কোয়েশ্চেন টাইপে থাকে, ফলো দিস প্রসিজিওর, এই ফলো প্রসিজিওরটা ফলো করো। নাম্বার ওয়ান, ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য টপিক ইন জেনারেল, সাধারণভাবে টপিকটার পরিচয় করাও। Then narrow the topic down to focus more on the question. তারপরে কোশ্চেনে যে টপিকটা আছে সে জেনারেল থেকে টপিকটাকে ন্যারো ডাউন করো, টু দ্য টপিক, ন্যারো ডাউন দ্য টপিক। তারপর রিস্টেট দ্য কোয়েশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড ইন স্টেটমেন্ট ফর্ম, কোয়েশ্চেনটাকে নিজের ভাষায় বলবা স্টেটমেন্ট ফর্মে। The concluding statement, ভালোভাবে খেয়াল করো, of the introduction is the thesis statement that indicates the controlling idea of the essay. Pura essay controlling idea. মানে তিনটা প্যারা চারটা প্যারা যাই হোক, টোটালটা সামারিজ করে এর জায়গায় লাস্টের বাক্যটা হবে। Study the following question and its introduction. তাহলে আমাদের মূল কথা হচ্ছে টপিকটা জেনারেলি পরিচয় করা, narrow top the topic down to the focus core, on the question and restate the question in your own word statement form e prashnobodhok ar thakbe na, concluding statement hocche thesis statement othoba controlling idea of the whole essay. Tumra ei para ta nije nije ekbar poro, nije nije ekbar poro. আচ্ছা, আমার মনে পড়া হয়েছে, এবার আমরা মূল কথায় আসি। এই যে একটা আইএলটিএস এর কোশ্চেন কেমন হয়, এই যে দেখো কোয়েশ্চেন, লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট ইনস্টেড অফ আ ইউনিভার্সিটি ডরমিটরি হ্যাজ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট, একটা অ্যাপার্টমেন্টে থাকা, অফ অ্যাপার্টমেন্ট instead of কিসের পরিবর্তে, আ ইউনিভার্সিটি ডরমিটরি, ইউনিভার্সিটি ডরমিটরি না থেকে যদি অ্যাপার্টমেন্টে থাকি, এই অ্যাপার্টমেন্টে থাকার কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে। ডিসকাস সাম অফ দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাপার্টমেন্ট লিভিং। আমাকে প্রশ্ন বলে দিছে যে অ্যাপার্টমেন্ট লিভিং এর সুবিধা এবং অসুবিধাগুলো তুমি আলোচনা করো, তারপরে নিজের সপক্ষে যুক্তি দেখাও, ডিফেন্ড ইওর প্রিফারেন্স, যে তুমি কোনটা পছন্দ করো। তার মানে মনে রাখবো তোমার আইএলটিএস এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাস্ক টু এর টাস্ক অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে এক নম্বর মার্কিং ক্রাইটেরিয়া। টাস্ক অ্যাচিভমেন্ট মানে তোমাকে বুঝতে হবে কয়টা প্যারা লাগবে, আমার অ্যাপার্টমেন্টে লিভিং এর অ্যাডভান্টেজ এর উপর একটা প্যারা লাগবে, অ্যাপার্টমেন্ট লিভিং এর ডিসঅ্যাডভান্টেজ এর উপরে প্যারা থাকবে, কনক্লুডিং প্যারাটা এমন ভাবে বানাইতে হবে যাতে আমার এই কোশ্চেনের জবাবটা হয়, ডিফেন্ড ইওর, তুমি কোনটা পছন্দ করো, তাহলে ওইটা পছন্দ করো এবং তার সপক্ষে যুক্তি দেখাইতে হবে যে আমি এই কারণে এটা পছন্দ করি, তিনটা প্যারা। আর উপরে থাকবে সূচনা, আমরা এটা এখন লেখা শিখতেছি, এটা না, এগুলো না, সূচনা লেখা শিখতেছি। তাইলে আবার কোশ্চেনটা পড়ি, লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট ইনস্টেড অফ আ ইউনিভার্সিটি ডরমিটরি হ্যাজ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, ডিসকাস সাম অফ দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাপার্টমেন্ট লিভিং, দেন ডিফেন্ড ইওর প্রিফারেন্স। তাহলে আমার বুঝতেই পারতেছি আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যখন আমরা রচনা লিখব তখন প্রথম তিন মিনিটে পাঁচটা সুন্দর সুন্দর চারটা পাঁচটা যেগুলি যেগুলি দরকারি পাঁচটা অ্যাডভান্টেজ সাজাই ফেলাবো এটার জন্য, আবার পাঁচটা ডিসঅ্যাডভান্টেজ সাজাবো এটার জন্য, এরপরে আমি কোনটা পছন্দ করি তার সপক্ষে দুই তিনটা যুক্তি বা তিনটা সর্বোচ্চ যুক্তি,
অ্যাবাস রচনা লেখার বডি বানানো হয়ে গেল। এখন এটার উপর টপিক শ্রেণী দিবা, এগুলি সাপোর্টিং আইডিয়াগুলি ডিটেলস আগে লেখে দেখবা, সাংসি দেখি যা তোমাদের মাথায় এখন ওদিকে ঢুকানো দরকার নাই, আমি কোন ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলতেছি। তাহলে আমি কি বললাম, অ্যাপার্টমেন্টে থাকার যেমন কিছু সুবিধা আছে, না লিভিং ইন অ্যাপার্টমেন্ট ইউনিভার্সিটি ডরমিতে না থেকে অ্যাপার্টমেন্টে থাকার সুবিধা আছে অসুবিধা আছে, এরকম কিছু সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো, আমরা প্যারাতে গেলে যখন করবো তখন করার করবো, এবং তোমার ডিফেন্স শক্তি যুক্তি দেখাও। কিন্তু আমরা এখন শিখতেছি ইন্ট্রোডাকশন লেখা। ইন্ট্রোডাকশন প্রথম পার্ট ক্লাস কি, জেনারেল আইডিয়াটা তুলে আনতে হবে, জেনারেল আইডিয়া অ্যাপার্টমেন্টে থাকার, তারপরে আসতে হবে ন্যারোয়িং ডাউন টু আইডিয়া, ন্যারোয়িং ডাউন টু আইডিয়া টু আইডিয়া, তারপরে তিন নম্বর হচ্ছে রিস্টেটমেন্ট অফ দ্য কোয়েশ্চেন, রিস্টেটমেন্ট অফ দ্য কোয়েশ্চেন আর লিখতেছি না, চার নম্বর হচ্ছে তোমার থিসিস স্টেটমেন্ট। এই হচ্ছে আমার চারটা কথা আনতে হবে রচনা লেখার সময় মিনিমাম থিসিস স্টেটমেন্ট। তাহলে একটু ভালোভাবে খেয়াল করে দেখো, তোকে আমের উপরে রচনা লিখতে গেলে আমাকে ফলের কথা বলা লেগেছিল, ক্রিকেটের উপরে রচনা লিখতে গেলে আমাকে জেনারেলি স্পোর্টস এর কথা মনে বলা লেগেছিল, মনে করো তত্ত্বাবধায়ক সরকার উপরে রচনা লিখতে যাচ্ছি তাইলে আমাকে প্রথমে সরকার ব্যবস্থার উপরে কথা বলতে হবে, তার মধ্যে আসতে হবে, তারপর আসতে হবে নেরো করে তত্ত্বাবধায়ক সরকার। ঠিক তেমনি অ্যাপার্টমেন্ট লিভিং এর সুবিধা অসুবিধা আলোচনা করা বলতেছে, তাইলে আমার নেরো ডাউন করে আসবো অ্যাপার্টমেন্টে, তাহলে অ্যাপার্টমেন্টে লিভিংটা এই জিনিসটা কি, এক কথায় যেমন ম্যাঙ্গো হচ্ছে এক ধরনের ফল ছিল, ক্রিকেট এক ধরনের স্পোর্টস ছিল, জেনারেলি এটা স্পোর্টস, জেনারেলি এটা ফ্রুটস, ঠিক তেমনি অ্যাপার্টমেন্ট লিভিং এর জেনারেলি কি, অ্যাকোমোডেশন বাসস্থান। এই বাসস্থান হতে পারে অ্যাপার্টমেন্টে, হতে পারে ডরমেটরিতে ইউনিভার্সিটি ছাত্রাবাসে, হতে পারে মেসে, হতে পারে আত্মীয়ের বাড়িতে, হতে পারে নিজের বাড়িতে, হতে পারে যে কোনো জায়গাতে, হোস্টেলে, এরকম ভাড়া হোস্টেলে। তো আমরা নিশ্চয় বুঝতে পারছি অ্যাপার্টমেন্টে আমরা আসব কোথার থেকে, বাসস্থান থেকে, অ্যাকোমোডেশন, জেনারেলি অ্যাকোমোডেশন। ম্যাঙ্গোতে আমরা আসব কোথায়, ফ্রুটস থেকে, ক্রিকেটে আমরা আসব কোথায়, স্পোর্টস থেকে, এইটাই নেরো ডাউন। দেখো এদিকে তাকাও কি বলছে, হোয়েন এ পারসন ডিসাইডস টু এন্টার আ ইউনিভার্সিটি অ্যাওয়ে ফ্রম হোম, হিওর শি মাস্ট অলসো কনসিডার লিভিং অ্যাকোমোডেশন। যখন একজন ছাত্র বা একজন ব্যক্তি ইউনিভার্সিটিতে ডর্মে ইউনিভার্সিটিতে পড়ার চিন্তা ভাবনা করে, যেটা নাকি বাড়ি থেকে অনেক দূরে, হ্যাঁ অনেক দূরে গিয়ে ইউনিভার্সিটিতে পড়বেন অন্য দেশে বা অন্য জায়গায়, তখনই ওই ব্যক্তিটা তার বাসস্থানের কথা চিন্তা করে, আমি থাকবো কোথায়, ও ইউনিভার্সিটি ডরমেটরি আছে, ও ডরমেটরি নাই, ভাড়া থাকবো, অ্যাপার্টমেন্টে থাকবো, মেসে থাকবো, আলাদা ছাত্রাবাসে থাকবো, এরকম। তাহলে এই দেখো সে এমন একটা বাক্য বানাইছে যে এখানে মধ্যে অ্যাকোমোডেশন চলে আসছে, যে অ্যাকোমোডেশন। এবার আসে দেখে ন্যারো করে অ্যাপার্টমেন্টে কেমনে আসতেছে, অল দ্য মোস্ট ইউনিভার্সিটিজ অফার স্টুডেন্টস ডরমেটরিজ, স্টুডেন্ট ফ্রিকোয়েন্টলি অপ্ট, স্টুডেন্টস হবে এটা, স্টুডেন্টস ফ্রিকোয়েন্টলি অপ্ট টু লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, যদিও প্রায় সব ইউনিভার্সিটি বা ছাত্রাবাস আছে কিন্তু ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রেই পছন্দ করে অফ বাড়ি পছন্দ করা, কি করার জন্য, অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করে। তাইলে দেখো অ্যাকোমোডেশন থেকে কোথায় চলে আসলো, অ্যাপার্টমেন্টে চলে আসলো, ন্যারো করলো। তিন নম্বর বাক্যটা হচ্ছে রিস্টেটমেন্ট অফ দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা কি বলছে, লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট ইন স্টেট ইউনিভার্সিটি ডরমিটরি হ্যাজ অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজেস, ডিসকাস সাম অফ দ্যাট অ্যাডভান্টেজ, তার মানে অ্যাপার্টমেন্টের সুবিধা অসুবিধার কথা হলো কোয়েশ্চেনে বলছে। দেখো এটাই নিজের ভাষায় বলছে, হোয়াইল দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস টু অ্যাপার্টমেন্ট লিভিং, দেয়ার আর মেনি ডিসঅ্যাডভান্টেজেস। দেখো কোয়েশ্চেনটাকে এখানে নিয়ে আসছে নিজের ভাষায়, কোয়েশ্চেনে যেই পটভূমিটা তুলে ধরেছে সেইটাকে আবার রিস্টেট করছে, কি অ্যাপার্টমেন্টে থাকার যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধা, কোয়েশ্চেনটাকে নিজের ভাষায় বলতে হবে। আমাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করলো আপনার নাম কি, প্রশ্ন, আমি গিয়ে আমার মায়ের কাছে বললাম মা উনি আমার নাম জানতে চেয়েছেন, তার মানে কি রিস্টেট করলাম কোয়েশ্চেনটা আমার ভাষায়, এরকম আর কি। কোয়েশ্চেনটাকে নিজের ভাষায় বলতে হবে, নিজে এটা তো কোয়েশ্চেন ছিল, ডিসকাস সাম অফ দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যাপার্টমেন্ট লিভিং, তার মানে কি
While there are many advantages to apartment living, there are some also many disadvantages. Apartment থাকার যেমন কিছু সুবিধা আছে, তেমন কিছু অসুবিধাও আছে। এই কথা রেখে আসলো। এবার একটু কথা একটু এক তিনটা কথা মনে রেখো কিন্তু। এবার একটু কথা মনে করো, একটু আগে বলছিলাম কি যে এই রচনা লিখতে গেলে দুইটা প্যারা হবে, একটা হচ্ছে অ্যাডভান্টেজেস গুলো, একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস গুলো। চারটা বা পাঁচটা অ্যাডভান্টেজ চারটা, তাহলে এই দুইটা প্যারা অবশ্যই আসবে। তাহলে অ্যাপার্টমেন্ট থাকার আমি আগে থেকেই বুঝে গেলাম দুইটা প্যারা আসবে, অ্যাপার্টমেন্ট থাকার সুবিধা আসবে অসুবিধা, এই দুইটা মেইন প্যারা আসবে। আর লাস্টে কনক্লুশনে আমার প্রিফারেন্স ডিফেন্ড করবে, এটা দরকার, এটা এখানে আসবেই, এটা নিয়ে তেমন ব্যাপার না। তাহলে এই দুইটা প্যারাকে সামারাইজ করছে কিরকম দেখো। Although a student decides to live in an apartment, before a student decides to live in an apartment, অ্যাপার্টমেন্টে থাকার বাস করার জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে all the aspects সমস্ত দিকগুলো of that kind of accommodation, মানে ওই অ্যাপার্টমেন্টের কথা বলতেছে, ওই অ্যাকোমোডেশনের সমস্ত দিকগুলো শুড বি রিভিউড, বিবেচনা করে দেখা উচিত। তাহলে অল দ্য এক্সপেক্ট বলতে কি বোঝাচ্ছে, তার মানে বলতে চাচ্ছে যে অ্যাপার্টমেন্টে থাকার চিন্তা করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে তার সমস্ত দিকগুলো তার বিবেচনা করা উচিত। এটা লাস্টের বাক্য, সমস্ত দিক কি, সুবিধাগুলো অসুবিধাগুলো দিয়ে দুইটা প্যারা নিচে আসবে। তাহলে দেখো এই দুইটাকে সামারাইজ করে এই যে বাক্যটা বললো, এবং এটাকে বলা হয় থিসিস স্টেটমেন্ট। আর এই কথাটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া, এই দুইটা আইডিয়াকে কন্ট্রোল করলো সে, এটাকে বলা হয় কন্ট্রোলিং আইডিয়া। এটাই বলছে থিসিস স্টেটমেন্ট হচ্ছে এই পুরো নিচে প্যারামিদে কি লেখছি রচনামিদে প্যারাগুলোকে সামারাইজ করে যে বাক্যটা বলবো, এই বাক্যটাকে বলা হয় থিসিস স্টেটমেন্ট। আর এটার মধ্যে কি থাকবে, পুরো রচনার কন্ট্রোলিং আইডিয়াটা, পুরো রচনাতে আমি কি বলছি, সুবিধা বলছি অসুবিধা বলছি, এই হচ্ছে মূল কথা। Then when a person decides to enter a university away from home, he or she must consider the living accommodation. Eta hoche tar general idea. Although most universities offer student dormitories, students frequently opt to live in an apartment. Jane accommodation theke neruker apartment e chole ashlo, bibhinno accommodation mide apartment ekta, bibhinno floors er mide am ekta, erokom arki. While there are many advantages to apartment living, there are many disadvantages. Question ta ke nijer bhashay bollo. আর আমি যে রচনা মধ্যে বাকি কথাগুলো লিখবো কি লিখবো, সুবিধা অসুবিধাতে লিখবো, আমাদের বইলেই দিছে সুবিধা অসুবিধা লিখতে, এখানে বইলেই দিছে। তাহলে বিফোর স্টুডেন্ট ডিসাইডস টু লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, অল দ্য অ্যাসপেক্টস বা সুবিধা অসুবিধাগুলো অফ দ্যাট কাইন্ড অফ অ্যাকোমোডেশন বি রিভিউড, এই কথা বলার পরে নিচে এক প্যারা সুবিধা এক প্যারা অসুবিধা, এই যে অল অ্যাসপেক্টস আমি লিখে ফেললাম, ভালো দিক খারাপ দিক। এই হচ্ছে এখন একটা রচনার, এই রচনার জন্য সূচনা হচ্ছে এইটা। এইটাকে আবার অ্যানালাইসিস করছে দেখো, এটা তো একটা বাক্য, when the student decides to enter university away from home, must consider the living accommodation, এটা জেনারেল আইডিয়া বাক্য। All the most university offer to student dormitory, student fee will offer to live in apartment, এটা হচ্ছে নেরিং ডাউট আইডিয়া। আর এটা হচ্ছে রিস্টেটমেন্ট, আর এটা হচ্ছে স্টেটমেন্ট। এটা কি আবার দেখো, এখানে আবার ভাগ করে বোঝানো হয়েছে। The first statement sentence introduces the general topic of university living accommodation. কি? When a person decides to enter university away from home, he or she must consider living accommodation. Dekho, general idea ta dilo. Second sentence narrows the topic down to apartment. Dito bakya isha, ei topic ta ke down kore apartment e chole ashe. Kibhabe? Although most university offers student dormitories, jodi onek maximum university student and dormitory day, students frequently opt to live in an apartment. Dekho, accommodation theke apartment e chole ashe. এই যে ব্যাখ্যা দিল আর কি তোমাকে, ওইটাকে আলাদা আলাদা করে বাক্যগুলো বোঝাই দিল। দ্য থার্ড সেন্টেন্স রিস্টেটস দ্য স্পেসিফিক কোশ্চেন, হোয়াইল দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস টু অ্যাপার্টমেন্ট লিভিং, দেয়ার আর অলসো মেনি ডিসঅ্যাডভান্টেজেস, রিস্টেট করলো কোশ্চেনটা। দ্য ফোর্থ সেন্টেন্স ইজ দ্য থিসিস স্টেটমেন্ট, ইট গিভস দ্য কন্ট্রোলিং আইডিয়া অফ দ্য এসে, সেটা কি, বিফোর এ স্টুডেন্ট ডিসাইডস টু লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, অল দ্য এক্সপেক্টস ইজ দ্য কন্ট্রোলিং আইডিয়া অফ দ্যাট কাইন্ড অফ অ্যাকোমোডেশন শুড বি রিভিউড, বিবেচনা করে দেখা উচিত, ভেবে দেখা উচিত। তাইলে এই যে কন্ট্রোলিং আইডিয়া, বাকি যে কথাগুলো আসবে সেটাকে কন্ট্রোল করতেছে এটা, আর এই পুরো বাক্যটাকে বলা হয় থিসিস স্টেটমেন্ট। আমার মনে হয় আপনারা বুঝছেন। আমি এটাতে আসার আগে আমি আপনাদেরকে নিজের থেকে চিন্তা করে নিজের মতো করে এটার একবার পড়তে দিলাম, দরকার একটা স্ক্রিনশট রাখেন।
একবার পড়ে, সবাই এটাকে একবার পড়ে। এই পেজটাতে স্ক্রিনশট রাখেন, এখন কাজ করতে হবে তো স্ক্রিনশটটা সামনে রাখেন। আচ্ছা, আমার মনে হয় পড়া হয়ে গেছে। এবার এটার অ্যানালিসিসটা দেখাচ্ছি, এটা দেখেন পরে। হয়ে গেছে পড়া? হয়েছে না? জি স্যার। আচ্ছা, এবার আমার কথা শুনেন, ভালোভাবে শুনেন। আমি কি জানলাম? একটা রচনার সূচনা মধ্যে জেনারেলিয়া থাকতে হবে, আইডিয়া থাকতে হবে, কোশ্চেনটার কাছে ন্যারোয়িং ডাউন করে আসতে হবে, ন্যারোয়িং ডাউন টু টপিক, রিস্টেটমেন্ট অফ দ্য কোশ্চেন থাকতে হবে, রিস্টেটমেন্ট থিসিস স্টেটমেন্ট থাকতে হবে। এখন কোন একটা টপিকের উপরে একটা সূচনা লিখতে দিলাম, আমাদের কাউসার ভাই এটাও রাখলো, এটাও রাখলো, এটাও রাখলো, কিন্তু ন্যারোয়িং ডাউন টু টপিক রাখলো না, বুঝলো না। আমাদের প্রদীপ ভাইরে লিখতে দিলাম, প্রদীপ ভাই জেনারেল আইডিয়া রেখেছে, ন্যারোয়িং ডাউন টাইপ রেখেছে, কিন্তু রিস্টেটমেন্টটা করে নাই, থিসিস স্টেটমেন্ট মোটামুটি বানাইছে। মোবাশ্বেরা প্রথমটা করছে, দ্বিতীয় দুইটা করে নাই, লাস্টেরটা করছে।
নাসু প্রথম দুইটা করছে, দ্বিতীয় দুইটা মানে লিখতে পারে নাই, বা ওই দুইটা ওই বাক্য তার সূচনার মধ্যে নাই, মুবাশশারার এই দুইটা নাই, ওর একটা নেই ওর একটা। এই এই স্টেপ মোতাবেক, এই চারটা জিনিসের এই চার স্টেপ মোতাবেক যেটা একটা দুইটা মিসিং হতে পারে, তখনই এটা হয়ে যাবে উইক উইক ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এই উইক ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনটা যদি ঠিক করতে হয়, যেটা মিসিং সেই বাক্যটা বানাই দিতে হবে, ঠিক কিনা বলো? যার যেটা মিসিং সেটা বানাইতে হবে। আমরা এমন কিছু রচনা দেখব, এখন এদিকে তাকাও। দ্য ফলোয়িং স্টুডেন্ট রিটেন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, মানে ইন্ট্রোডাকশন গুলো আর উইক। ফলোয়িং গুলো কোনগুলি? ফলোয়িং পরে দেখাচ্ছি। সাম অফ দেম ডোন্ট স্টেট দ্য প্রবলেম, কোনোটার মধ্যে মূল জিনিসটাই নাই, মানে কোশ্চেনটার কথা বলা হয় নাই। কোশ্চেনে তো বলতে হয়, রিস্টেটমেন্ট করতে হয় না। সাম অফ দেম ডোন্ট ইনক্লুড থিসিস স্টেটমেন্ট, কোনো মধ্যে থিসিস স্টেটমেন্ট নাই। আদার এক একটা কোনোটার মধ্যে কোনো না কোনো জিনিসটা মিসিং আছে। Others try to put into the introduction all information that will be discussed in the body of the development of the paragraph. আবার অন্যগুলো ভিতরে এমনও ভুল করছে, যেই কথা প্যারাগ্রাফের মানে রচনার বডির ভিতরে বলা হবে, ভিতরে প্যারাগ্রাফে বলা হবে, ওই কথাই অনেক আবার সূচনাতে নিয়ে আসে, এরকম যাতে কখনই না হয়। এগুলো হচ্ছে উইক। এই উইকগুলোকে আমরা দেখব, সেগুলো কি? এই যে কোশ্চেন, নতুন কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা কি? এটা একটা কোশ্চেন, ওই আগেরটার মতো এটা একটা কোশ্চেন। ইন ইউর অপিনিয়ন, রি রাইট দিস এসে ইন্ট্রোডাকশন ইউজিং দ্য প্রসিজিওর স্টেটেড অ্যাবভ। আজকে আগে যে আমরা প্রসিজিওর একটু আগে শিখে আসলাম, এটাকে ভিত্তি করে এগুলিকে আমরা সুন্দর করে সূচনাগুলো লিখব। একটা কোয়েশ্চেন দেখো, ইন ইউর অপিনিয়ন হোয়াট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থ্রেট ওয়ার্ল্ড ফেসেস টুডে, তোমার মতে পৃথিবী আজকে সবচেয়ে ডেঞ্জারাস কোন হুমকিটার থ্রেটটার সম্মুখীন? ডিসকাস সাম অফ দ্য রিজনস ফর ইটস এক্সিস্টেন্স, এইটা কেন আমাদের সামনে আসলো, এই হুমকি কেন তৈরি হলো, তার কারণগুলো বলো, তার মানে কজেসগুলো একটা প্যারা হবে। অ্যান্ড গিভ সাম পসিবল ওয়েস অফ প্রিভেন্টিং, এটাকে সলভ করার কিছু পদ্ধতি। আর হুমকিটা কি সেটা নিয়ে একটু কথা বলতে হবে আগে, মূল তিনটা প্যারা, তারপর ইন্ট্রোডাকশন হবে। আমরা এগুলি পরের বিষয়, এগুলো আমি জাস্ট একটু আলোচনা করলাম, যাতে রচনা যখন আমরা বডি লিখবো তখন ওইটার উপরও কিছু যাতে আমাদের এখন মানসিকভাবে একটা প্র্যাকটিস হয়ে যায়, এখন না সেটা পরে, আমরা ইন্ট্রোডাকশন লিখব। এখন মনে করো আমাদেরই একজন একটা ইন্ট্রোডাকশন লিখেছে, এইটা লিখছে, কিন্তু এটা উইক, বইরেই দিছে লেখক এটা উইক। কেন উইক? ওই চারটা জেনারেল আইডিয়া, ন্যারো ইন্ডাইট আইডিয়া, রিস্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট, এই চারটার মধ্যে কোনো না কোনো জিনিস এই জায়গায় নাই, বা অতিরিক্ত কিছু বলা হয়ে গেছে, এইগুলোকে কোনটা বাদ দিব কোনটা দিব, এই চারটা এই ফর্মুলায় আসতে হবে, এই স্টেপে আসতে হবে, এই ট্র্যাকের ভিতরে আসতে হবে, এখানে কোন জিনিসটা মিসিং আছে সেটা দাও, কোন জিনিসটা অতিরিক্ত আছে সেটা ফেলাই দাও, দিয়ে এই রচনার জন্য একটা সুন্দর ইন্ট্রোডাকশন তৈরি করো। আমি কি বোঝাতে পারছি কথাটা মোবাশ্বারা? জি স্যার। ভাই ইয়াকি জান বলে কাউসার? জি। আচ্ছা কাউসার কই? কাউসার স্যার 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 স্যার। হ্যাঁ কাউসার, নাসু নাসু আছে না নাই? নাসু তো আছে ক্লাসে। জহির বুঝছ? হ্যাঁ বুঝছি। এখন আমরা প্রথম কাজ একটু কঠিন হবেই, স্বাভাবিক প্রথম কাজ একটু কঠিন হয়। আমরা এতক্ষণের স্ট্র্যাটেজি মোতাবেক এই এই সূচনাটা লেখো, আমি 10 মিনিট সময় দিলাম, আমি সবারটা শুনবো, সবারটা শুনবো, সবাই সবারটা শুনবো, সবাই সবারটা অ্যানালাইসিস করবো, আলোচনা করবো সবার থেকে সবাই। আরে এত চমৎকার একটা বাক্য জহির লেখলো, আরে আমি তো এটা চিন্তা করি না, এটা তো নাসু লিখে ফেলাইলো, এটা তো কাউসার, ও প্রদীপ ভাইয়ের তো লাস্টের বাক্যটা ভালো হয়েছে, ও মুবাশশারার তো রিস্টেটমেন্টটা খুবই সুন্দর হয়েছে, এইগুলি থেকে আলোচনা করলে শেখা যাবে গ্রুপে। কিন্তু প্রত্যেকটা প্রত্যেকে লিখবো এবং শোনাবো, আমরা কেউই লেখক না বাইরে ভাই, আমরা তো এখানে কারো হুমায়ুন আহমেদ বানানোর জন্য বসি নাই, আমরা রচনা লেখা 40 মিনিট একটা রচনা 250 মিনিমাম লিখতে হবে, সেই স্ট্র্যাটেজিটা শেখার জন্য আমি এখানে বসছি। নাও স্টার্ট, 10 মিনিট অনলি। What?
স্যার আমার শেষ। আচ্ছা ঠিক আছে, একটু সময় দেই, একটু সবাই লেখুক, 2 মিনিট 2 মিনিট সময়। ওকে স্যার। ওকে কমপ্লিট সবার। কাউসার স্যার একটু চেষ্টা করছি। আচ্ছা নাশু, নাশু কমপ্লিট করছেন? হ্যালো জহির। হ্যাঁ দোস্ত শেষ করছো না? আচ্ছা মোটামুটি একটু দাঁড়া করেছি। হ্যাঁ বলো। মোবাশ্বেরা আপনারটা পড়েন শুনি। Nowadays, the world facing a massive threat in the current moment. Global warming is the most talkative issue, one of them. While there are many causes to global warming, there are also many solutions. I think to solve this problem, there are some possible way should be reviewed. আপনি চমৎকার লেখছেন, ভালো লেখছেন, আপনি ওই ট্র্যাকে ছিলেন। লাস্টের বাক্যটা শুড বি রিভিউড না বলে একটু অন্যদিকে ঘুরে এলে একটু ভালো হইতো। স্যার আমি আপনার ওটাকে ফলো করে কি এটা ফলো করলে ওই ওয়ার্ডিং তো ফলো করার দরকার নাই, কনসেপ্টটা ফলো করবেন। আচ্ছা যাই হোক, তবে আপনি জেনারেল আইডিয়া তারপর ন্যারো করছেন, সহজ সহজ সুন্দর সুন্দর বাক্য বললা, জিনিসটার ভিতরে রইছেন, এইটা আমি চাচ্ছিলাম। আহা বাগাড়ম্বর বাক্য, বিশাল বিশাল বাক্য, সুন্দর সুন্দর বাক্য লেখে কোনো লাভ নাই যদি আমরা ট্র্যাকের মধ্যে না থাকি, সিস্টেমের মধ্যে না থাকি। সুন্দর লিখছেন। এবার আসেন দেখি কাউসার ভাই। স্যার আমারটা হয়নি স্যার। না হোক না হোক, তারপরে শেয়ার করেন। স্যার আমি এটুকু লিখছি, গ্লোবাল ওয়ার্মিং এন্ড ক্লাইমেট চেঞ্জ রেফার টু অ্যান ইনক্রিজ অ্যান্ড অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার। আবার বলেন। গ্লোবাল ওয়ার্মিং এন্ড ক্লাইমেট চেঞ্জ রেফার টু গ্লোবাল ওয়ার্মিং এন্ড ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজ টু অ্যান অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচারস। আচ্ছা বাকিটুকু লিখছি স্যার, ওটা হয়নি আর বলতে চাচ্ছি না স্যার।
আমি বলি কোন জায়গা থেকে হয়তো আগে পড়ছেন বাক্য মনে আছে বা কোন জায়গায় একটা কপি করে এরকম কিছু করবেন না, নিজের থেকে লিখবেন। ওকে ইয়া প্রদীপ ভাই, স্যার আমি লিখছি হইছে কিনা জানি না, নাওয়েডেজ গ্লোবালি দ্য মোস্ট ডেঞ্জারাস থ্রেট ইজ ওয়ার। হ্যাঁ আবার আবার বলেন। হ্যাঁ গ্লোবালি, গ্লোবালি, হ্যাঁ গ্লোবালি ডেঞ্জারাস থ্রেট ইজ ওয়ার। হ্যাঁ yeah or all the people fears it, wars cannot solve anything, even it's destroy everything and kills lots of peoples. We can avoid it and to solve the world problems by dialogue and develop the relationship with each other countries. আপনি রচনা শেষ করে দিয়েছেন, আপনি যে মনে কিছু না করেন, আপনি অসুস্থ ব্যক্তি, তারপর আমি বলি আবার বাক্য আবার এটা পড়েন, আপনি আরেকবার পড়েন। ঠিক আছে আবার পড়বো স্যার। হ্যাঁ হ্যাঁ, নাওয়েডেজ গ্লোবালি দ্য মোস্ট ডেঞ্জারাস থ্রেট ইজ ওয়ার। আচ্ছা এখন আমি বলি, প্রথমেই আপনি ওয়ারের কথা বলে দিচ্ছেন, নো প্রথমে তো ওয়ারের কথা বলতে বলি নাই। আপনি যেটাকে থ্রেট মনে করেন, কেউ ওয়ার কে মনে করতে পারে, কেউ হয়তো ওইটাকে, সে কেউ বর্ণ যে গ্লোবাল ওয়ার্মিং কে মনে করে, ওয়ার্মিং বলতে পারে, কেউ হয়তো সাইবার থ্রেট কে বলতে পারে, কেউ ওই যে বর্তমানে যে আমাদের কোভিড চলতেছে এইটারে বলতে পারে, কিন্তু যেটা কি বলেন এটা হবে দ্বিতীয় লাইন। প্রথম লাইনে ওইটাকে সাধারণ ভাবে পরিচয় করাইতে হবে, যেমন মুবাশ্বিরা যেভাবে বলছে। এই পরের বাক্যটা পড়েন। All the people fear it. Yeah. All the people fear it. এখানে বলা কোন দরকার, এটা কিসের বাক্য হইছে বলেন? All the people fear it, এটা কি প্যারার ভিতরকার কথা হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, রচনার ভিতর all the people fear it কি দরকার আমাদের এটা বলা? আর আপনি এখানে এটা তো এখানে লেখা আছে, এই যে একটা বাক্য দিছে কেন দিছে? আপনাকে ট্যাপে ফেলানোর জন্য, যে তুমি যদি মনে করো এটা সূচনার বাক্য, এটা সূচনার বাক্য নয়। আচ্ছা যাই হোক, মোটামুটি আচ্ছা যাই, বাকিগুলো আর শুনে লাভ নাই। এবার জহির, আমি আমার লেখাটা এভাবে লিখছি, ইন কারেন্ট সিচুয়েশন আওয়ার ওয়ার্ল্ড ইজ নট ইন এ গুড পজিশন বাই নেচার ফর লিভিং, দেয়ার আর লট অফ ন্যাচারাল থ্রেটস অকারিং ইন দ্য ওয়ার্ল্ড ইন ডেইলি বেসিস ক্রিয়েটেড বাই হিউম্যান বিইংস, দ্য মেজর কারেন্ট থ্রেটস উই আর ফেসিং গ্লোবাল ওয়ার্মিং ফর ওয়ার্ল্ড উইচ ডিস্ট্রয়িং দ্য আর্থ ইভেন্চুয়ালি, টু মেক দিস ওয়ার্ল্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর লিভিং ফর অল উই হ্যাভ টু কন্ট্রোল দ্য গ্লোবাল ওয়ার্মিং to save our world for future generations. এই যে প্রথম বাক্যটা এত চমৎকার লেগেছে বলার বারে, দ্বিতীয় বাক্য তার সাথে সেট করছে খুব চমৎকার, খুবই চমৎকার, অত্যাধিক চমৎকার আছে, কিন্তু থার্ড বাক্যে গিয়ে তো তোমার মনে রাখা উচিত ছিল যে আমি রিস্টেট করতে হবে কোশ্চেনটাকে। আচ্ছা তো রিস্টেটমেন্ট অফ দ্য কোশ্চেন, আমি এখানে লিখছি দ্য মেজর কারেন্ট থ্রেটস উই আর ফেসিং গ্লোবাল ওয়ার্মিং ফর ওয়ার্ল্ড উইচ ডিস্ট্রয়িং দ্য আর্থ ইভেন্টুয়ালি। এটা তো প্রথম বাক্য হইছে, দ্বিতীয় বাক্য হইছে, দ্বিতীয় বাক্য, থার্ড বাক্য হবে রিস্টেটমেন্ট। এই কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনটাতে কি বলছে? ওয়ার্ল্ড অনেক ডেঞ্জারাস থ্রেট ফেস করতেছে, এটার কিছু কারণও আছে। তুমি তো বলতেছো যে গ্লোবাল ওয়ার্মিং, তাহলে গ্লোবাল ওয়ার্মিং কে ধরে এই কথাটা সাজাও। গ্লোবাল ওয়ার্মিং এই যে বর্তমানে এক্সিস্ট করতেছে, বর্তমান বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং এর যেমন কিছু অনেক কারণে গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে অনেক কারণে, there are some reasons, এবং এটাকে প্রিভেন্ট করার কিছু পথ আমাদের হাতে আছে, এই রকম কথা বলে রিস্টেট হয়ে যায় এটা। এটা যেমন কিছু কারণ আছে এটাকে, যেমন মুবাশ্বির এই কাজটাকে ঠিকভাবে করছে, সে নর্মাল বাক্য লাগছে কিন্তু সে এই এগুলিকে ধরে রাখছে যে আমাকে রিস্টেট করতেই হবে, এই চিন্তাটা সে সারাক্ষণ রাখছে মাথার মধ্যে, এই জন্য তার থার্ড বাক্য তার বাক্যটা আসছে। তোমার কিন্তু প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য স্বাভাবিকভাবে নর্মাল লোকেরা এত মানে নর্মাল এত সুন্দর একটা বাক্য লেখা যাবে না বা লিখতে কষ্ট হবে, তোমার নলেজ আছে বলে তুমি লিখতে পারছো। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে তুমি সুন্দর দুইটা বাক্য লেখছো, কিন্তু তৃতীয় বাক্যটা, চতুর্থ বাক্যটা কি লেখছো দেখি। To make this world as a standard for living for all, we have to control the global warming to save our world for future generations. এটা ফাইনাল বাক্য হয়ে গেছে। কন্ট্রোল করতে হলে আমাকে কি করতে হবে, এটা এগুলিকে আরো আইডেন্টিফাই করব, তারপর আমি এটাকে কি করব, এটা প্রিভেন্ট করার পথ দেখাবো। হ্যাঁ এটা দিও করেক্ট, শেষের বাক্য মোটামুটি হয়ে যায়, মানে অ্যাবস্ট্রাক্ট সেন্সে ধরে নে, যারা খুব পাকা লোক বা জিনিসটা পড়বে তো পাকা লোকই সে বুঝবে যে হ্যাঁ এটাই সে করতে যাচ্ছে, এটাও হয়ে যায়, এটাও হয়ে যায়, কিন্তু তিন নম্বর বাক্যটা রিস্টেটমেন্ট করা উচিত ছিল। আচ্ছা এবার আসো দেখি, ইয়া নাশু আছে ক্লাসে, নাশু
নাশু নাশু নাই নাশু নাশু তো বাসায় তো রুগী বাবা মা দুজনই করোনা বেচারি অনেক ঝামেলা থাকে আচ্ছা এবার আমি তোমাদেরকে এখানে লেখার রচনাটা ইয়াটা দেখাচ্ছি কনক্লুশনটা দেখো ইন্ট্রোডাকশনটা দেখো কি লেখা আছে ইন আওয়ার ওয়ার্ল্ড টুডে আওয়ার ওয়ার্ল্ড টুডে ইজ ফেসড উইথ মেনি মেজর থ্রেটস অনেক মেজর থ্রেটস জেনারেল আইডিয়া দ্য মোস্ট ডেঞ্জারাস থ্রেট অফ অল ইজ আমি বলছি ওয়ার যুদ্ধ Everyone in the world fears the outbreak of a war, especially another world war in a nuclear weapons may be used. Eitar ei take support kore arekta bakko bolchi. With those of the nuclear weapons, there is a possibility of destruction of the entire planet. And discuss some of the reasons. Each war starts with a particular reasons. Ei dekho reason hoite pare, but there are a number of steps countries can take to prevent its outbreak step eta to amar lekha na eta lekhoker lekha je lekhen jekhon theke ami text ta tomader porachhi to dekho koto sundor kore she eta ke tule dhorche abar etei je amra parbo ta na eta kintu amake ja parti hobe khobordar eta amake parti hobe eta ei chinta ta korba na tumi tomar nijer ta lekhba jemon johir lekhcho tar pore mobashara lekhche etai ami je ashkale oder lekha ta dekhachhi যাতে আমাদের কাছে এটা কপিটা থাকলে স্ক্রিনশট রেখে দাও আমাদের কাছে এই কপিটা থাকলে আমরা এক সময় এটাকে স্টাডি করতে পারব যাক আমরা বুঝলাম এরপর পরে আরেকটাতে যাই আমরা কোশ্চেন ইন মডার্ন টেকনোলজি হ্যাজ ব্রট অ্যাবাউট চেঞ্জেস ইন দ্য রোল অফ মেন এন্ড ওমেন বর্তমান ইন মনে এটা নাই ইনটা নাই Modern technology has brought about changes in the role of men and women. Bortoman projecti purush ebong mohilar mohilar bhumikate poriborton diye asche. Discuss some of these changes. Kichu kichu erokom poriborton alochona koro tule dhoro. Do you think these changes have beneficial? Tumi ki mone koro ei poriborton gulo bhalo hoyeche? Bortoman projektir karone purush ebong narir bhumikay onek poriborton asche. বর্তমান প্রযুক্তির কারণে পুরুষ এবং নারীর ভূমিকায় পরিবর্তন আসছে অনেক পরিবর্তন আসছে ডিসকাস সামগ্রী এরকম কিছু চেঞ্জ আলোচনা করো কি কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তিগত কারণে পুরুষ এবং নারীর ভূমিকায় ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হ্যাভ বিন বেনিফিশিয়াল তুমি কি মনে করো এই চেঞ্জগুলো ভালো হয়েছে এখন এটার ইন্ট্রোডাকশন লিখতে গেছে একজনে লিখেছে একজন ছাত্র লিখছে এটা উইক এটাকে ঠিক করতে বলছে There are more changes in the role of men and women due to the technological development recent times than in the past. This has changed our society. আমাদের সমাজে চেঞ্জ করে ফেলছে। এই বললে সে ছেড়ে দিছে। এখন তোমরা এটাকে করো। 10 মিনিট। এই যে আগেটা আমরা প্র্যাকটিস করলাম কত উন্নতি হলো আমাদের জন্য। সবাই সবারগুলো শিক্ষা শিখতে পারছে।
স্যার কোথায় ছিলেন এতক্ষণ কোথায় ছিলেন স্যার আব্বাকে খেতে দিলাম ওষুধ খাওয়ালাম এখন আম্মাকে খাওয়াই নাই আম্মাকে একটু পরে ওষুধ খাওয়াবো আচ্ছা আচ্ছা তারপরে স্যার আমি তো ইনসুলিন দিতে পারি না আজকে থেকে আবার শিখতে হচ্ছে কিভাবে ইনসুলিন দিতে হয় আর একটা চিকন ইনজেকশন দিতে হয় দুইটা আচ্ছা আচ্ছা স্যার এটা কি বলছেন স্যার আমি শুনি নাই স্যার এটা ওম্যান ম্যান এটা হচ্ছে উইক ইন্ট্রোডাকশনটা ইয়া করে রচনাটা লেখার জন্য ওকে স্যার স্যার রচনা না ইন্ট্রোডাকশনটা ওকে নাশো আপনি ভিডিওটা আবার দেখে নিয়েন হ্যাঁ ওকে স্যার এটা একটু বুঝে দেন না স্যার মডার্ন টেকনোলজি হ্যাজ ব্রট অ্যাবাউট চেঞ্জেস ইন দা রোল অফ ম্যান এন্ড ওমেন পুরুষ এবং মহিলার ভূমিকায় বর্তমান প্রযুক্তি পুরুষ এবং মহিলার ভূমিকায় অনেক পরিবর্তন নিয়ে আসছে না পুরুষরা আগে যে কাজ করতে এখন সেই কাজ অনেক কাজ মহিলারা করে ঠিক না এরকম পুরুষ এবং মহিলাদের ভূমিকা পুরুষদের অনেক কাজ মহিলাদের অনেক কাজ এখন পুরুষরা করে এরকম পরিবর্তন নিয়ে আসছে এরকম কিছু চেঞ্জেস আলোচনা করো ডিসকাস সাম অফ দা চেঞ্জেস ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হ্যাভ বিন বেনিফিশিয়াল তুমি কি মনে করো এগুলি উপকার হয়েছে ভালো হয়েছে এই পরিবর্তন হওয়াগুলো এখন একটা উইক ইন্ট্রোডাকশন লেখা আছে এই ইন্ট্রোডাকশনটার মধ্যে আপনি পড়ে দেখেন কিভাবে জেনারেল আইডিয়াটা দিবেন কিভাবে ন্যারিং ডাউন আইডিয়াটা দিবেন কিভাবে থিসিস স্টেটমেন্ট দিবেন এই রিস্টেটমেন্ট করবেন কিভাবে থিসিস স্টেটমেন্ট দিবেন এটাই চিন্তা করেন হইছে কারো লেখা কারো হইছে হ্যাঁ দোস্ত হইছে দোস্ত বলো আচ্ছা বলতেছি Nowadays, modern technology has advanced drastically, which has made our life more easy for all community. Advancement of technology playing a big role for both men and women in different stages of our social life.
though there are merits and demerits in all modern technology, finally both should review carefully before adopting any technology in their practical life. ভালো লাগছে, সুন্দর লাগছে। তবে ওইখানে ডিসকাস সাম অফ দ্য অ্যাডভেঞ্চার, হ্যাঁ আসছে, ওই কথাও আসছে, হ্যাঁ আসছে, অসুবিধা নেই, ইনডাইরেক্টলি আসছে। থ্যাংক ইউ। আরেকবার পড়ো, আবার পড়ো, এটা আমরা সবাই শুনি, আবার পড়ো। Nowadays modern technology has advanced drastically, which has made our life more easy of all in all community. আচ্ছা একটু কথা বলি, একটু কথা বলি, more easy হয় না, easier, more easier, more হবে না, easier, our life easier, easier in all communities, in all communities. আচ্ছা তারপর, okay, advancement of technology playing a big role for both men and women in different stages of our social life. Acha. Though there are merits and demerits in all modern technology, finally both should review carefully before adopting any technology in this practical life. অবশ্যই রচনা মাথাটা তুমি অন্যদিকে ঘুরাই দিছো, মানে যাতে কথাবার্তা আসে পরবর্তীতে। হ্যাঁ সুন্দর হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। আচ্ছা এরপরে মোবাশারে কি লেখছে শুনি। আচ্ছা মোবাশারে তো পরে যাই, আগে আমাদের প্রদীপ ভাইটা শুনি। স্যার আমি লিখছি, ইন দা গ্লোবালাইজেশন দা মডার্ন টেকনোলজি আর চেঞ্জেস মোর ইন আওয়ার হিউম্যান লাইফ। আচ্ছা হ্যাঁ প্রথম বাক্য হইছে, মডার্ন টেকনোলজিস হ্যাজ লট অফ চেঞ্জেস of men and women roles. Ha, ditiyo bakko hoyse. Nowadays due to technology women can easily knows all kind of news and takes advantage from them. এই পর্যন্ত লিখছি। না না এই আপনি মহিলা দিকে চলে গেলেন কেন, আপনি রিস্টেট করেন কিভাবে, এই যে পরিবর্তনগুলো হয়েছে, there are lot of changes we see around us nowadays. আমাদের এই পরিবর্তনগুলোর অনেক পরিবর্তন আমাদের চারপাশে আমরা দৈনন্দিন জীবনে দেখি, ওকে, এন্ড এইটাকে লাস্টের এটাকে নিজে থেকে বানাই দেন। এই পরিবর্তনগুলোর মধ্যে কিছু হচ্ছে বেনিফিশিয়াল, আবার কিছুটা অতটা বেনিফিশিয়াল না। এই সবগুলো ওই যে টুলু যে লাস্টে কথাটা বলছিল, কথাটা সুন্দর, এই জিনিসগুলো অ্যাডপ্ট করার আগে আমাদের মানে কি বলছে, সে বলছে কি, এগুলি কি এই একটা পরিবর্তন অ্যাডপ্ট করার আগে এটাকে আমাদের ভাবিয়া চিন্তা করে নেওয়া উচিত, এইভাবে একটা কথা বলছে। এরকম একটা কথা বলে দিলে শেষে এটা ফিনিশিং হয়ে যায়। সুন্দর, চমৎকার বলছে। আপনি কিন্তু ডেভেলপ করছেন, প্রথমে এক এবং দুই বাক্য সুন্দর হয়ে গেছে আপনার, এক এবং দুই বাক্য আপনার হয়ে গেছে। আসল কথা কি ভাই, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলিতে আমাদের ক্রিয়েটিভ রাইটিং কেউ শেখায় না, কোনো দিন না, রে রে সত্যি কথা স্যার, একদম একদম, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 3 4 5 6 7 8 9 পর্যন্ত প্রতি বছর 8টা 10টা 12টা প্যারাগ্রাফ রচনা রচনা পড়ায়, মুখস্থ করায়, এমন ভাবে মুখস্থ করায়, পোলাপান এগুলি সারা বছর মুখস্থ করে, আবার কোচিং সেন্টারে এগুলি রিভিউ করায়, এগুলি বারবার লেখায়, পরীক্ষার খাতায় গিয়া খালি ইলেকট্রনিকলি না ম্যানুয়ালি ফটোকপি করে দেয়, একদম দাড়ি কমা সুদ্ধা তুলে দেয়, নম্বর পাইয়া যায়। কিন্তু তারা যদি বলে যে তুমি এটার একটা এটার উপর একটা রচনা একটা 10টা লাইন লেখো, পারে না। কিন্তু আপনি একটা ভালো স্কুলে যান, মনে করেন আপনি আইএসডি তে যান, আপনি তার্কিক সব স্কুলে যান, আপনি ভালো ভালো স্কুলে যান, দেখবেন কি তাদেরকে রাইটিং এর জন্য বাচ্চাদেরকে 2 3 4 5 6 প্রত্যেকটা ক্লাসে রাইটিং এর সিরিজ বই আছে, যেই বইগুলো তারা ফলো করে করে বাচ্চাদেরকে ক্রিয়েটিভ রাইটিংটাকে আস্তে করে ডেভেলপ করে দেয়। আমাদের একটা চিলড্রেন, ওই যে আপনার ছেলে যে পড়ে না, আমাদের এই বয়সে সেগুলি করা লাগতেছে, অথবা একটু এদিক সেদিক বিচ্যুতি হবে হবে, আস্তে আস্তে ডেভেলপ করে ফেলবে। এবার আমরা আসবো কাউসার ভাই, কাউসার ভাই তাড়াতাড়ি, কাউসার ভাই নাই নাকি, কাউসার নাই, কাউসার তো ক্লাসে নাই। হ্যাঁ এবার আমরা আসবো নাসুর কাছে, নাসু কি লেখছে দেখি, নাসু, নাসু ক্লাসে নাই, নাসু খুব ব্যস্ত। এবার আমরা আসবো ইয়ার কাছে, কি জানি মেয়েটার নাম, মোবাশ্বরা। ইন দিস অ্যাডভান্স ওয়ার্ল্ড মডার্ন টেকনোলজি হ্যাজ ব্রট some changes in the role of male and female. Nowadays, online business take a massive place in this present world through the modern technology. While there are many advantages to
modern technology and there are also many disadvantages. I think all these changes have positive effects in male and female's life. কিন্তু দুই নম্বর বাক্যটা কিন্তু খুব নষ্ট করে ফেলাইছে জিনিসটাকে। আপনি মডার্ন টেকনোলজি অনেক পরিবর্তন আনছে এটা দিয়ে করেন জেনারেল কথা। ভালোভাবে শুনেন না মোবাশারা, মডার্ন টেকনোলজি অনেক পরিবর্তন নিয়ে আসছে, মেনি চেঞ্জেস, এই খানে ছেড়ে দেন। মডার্ন টেকনোলজি অনেক পরিবর্তন ঘটাইছে, এ অনেক রকমের পরিবর্তন। মডার্ন টেকনোলজি বুড়াদেরও পরিবর্তন আনছে, মডার্ন টেকনোলজি শিশুদের হাতেও পরিবর্তন নিয়ে আসছে, মডার্ন টেকনোলজি সবার মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। মডার্ন টেকনোলজি অন্য অন্য ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসছে, এটা রাখেন জেনারেল আইডিয়া। আর পুরুষ এবং মহিলার ভূমিকায় পরিবর্তন, এটা রাখেন আপনি দ্বিতীয় কথা। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? মডার্ন টেকনোলজি কোন জায়গায় পরিবর্তন, সব জায়গায় পরিবর্তন নিয়ে আসছে, মেনি চেঞ্জেস ইন আওয়ার টেকনোলজি ডেভেলপমেন্ট অনেক জায়গায় হয়ে গেছে। এখন তার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে পুরুষ এবং মহিলার, মহিলাতে পরিবর্তন না, পুরুষ এবং মহিলার ভূমিকায় পরিবর্তন। আগে মহিলারা ঘরে থাকতো, বাচ্চা কাচ্চা মানুষ করতো, সংসার দেখতো, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েলি কাজ করতো, পুরুষরা বাইরে ইনকাম করতো, রোজগার করতো, এগুলো। এটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে তাদের রোল। রোল মানে কি? ভূমিকা। পুরুষরা চাকরি করে, মহিলারা ঘরে সাংসারিক কাজকর্ম করে, এর ভূমিকায় পরিবর্তন। মহিলারা বাচ্চা রাখে, পুরুষরা সাধারণত মহিলাদের মতো করে বাচ্চাটাকে সারাদিন টেক কেয়ার করে না। মডার্ন টেকনোলজির কারণে পরিবর্তন চলে আসছে জায়গার মধ্যে, হ্যাঁ এরকম আছে। রান্না, রান্নার মধ্যে পরিবর্তন চলে আসছে, হ্যাঁ পুরুষরাই করে, মহিলারা করে না, বা করে বা করলে অন্যভাবে করে, বা পুরুষ অন্যভাবে করে, তার সাথে কাজে শেয়ারে আসে। আগে পুরুষ সেগুলিতে আর ঢুকতে না, এখন তারা শখে প্রয়োজনে অনেকে ঢুকে যায়, কারণ টেকনোলজি হাতে আছে। একটা বাটন চাপ দিলে একটা ভাত হয়ে যাচ্ছে, একটা তরকারি গরম করতে হলে এখন আর যেতে চাচ্ছে না, রান্না করে যেতে হয় না, হাতের পাশে ওভেন আছে, টপ করে ঢুকাই দিচ্ছে, টিপ দিলে গরম হয়ে যাচ্ছে, পুরুষরাই করতে পারে। এই কথাটাই হচ্ছে মেনি চেঞ্জেস। তারপরে আপনি আসেন পুরুষ এবং মহিলার ভূমিকায়, এরপরে আপনি কি করবেন? ডিসকাস সাম অফ দিস চেঞ্জেস। এখন আপনি করবেন কি? এই চেঞ্জগুলোর বিভিন্ন রকমের পরিবর্তন আসছে, এই পরিবর্তনগুলো পুরুষ এবং মহিলার ভূমিকায় উভয় ক্ষেত্রে পরিবর্তন রেখেছে। চার নম্বর বাক্য বলেন যে এই পরিবর্তনগুলির যেমন কিছু উপকারিতা আছে, তেমন কিছু নেগেটিভ দিকও থাকতে পারে, তবে বেনিফিশিয়াল সাইড সাইড গুলো এবং উপকারী এবং উভয় দিকগুলো, বোথ সাইডস ক্যান বি মেনশন, ক্যান বি ডিসকাসড। নিচে আমরা যেহেতু রচনা লিখতে যাচ্ছি, পুরুষ এবং মহিলার এই ভূমিকাগুলোর পরিবর্তনের ফলে যে বেনিফিশিয়াল এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো, অ্যাডভান্টেজ গুলো আছে, মেরিট ডিমেরিট গুলো আছে, দুই দিকই আমাদের আলোচনা করে দেখা যাক। ক্যান বি ডিসকাসড, ক্যান বি মেনশন, এরকম ভাবে কথা রচনাটা দিয়ে আসতে হবে। আমি আবারও বলি, কথা কিন্তু অত সুন্দর পাওয়া যাবে না, কিন্তু আপনি ট্র্যাক ঠিক রাখবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আইএলস এসে রাইটিং আপনি কমিউনিকেট করতেছেন, কথাটা মনে রাখেন কিন্তু, কমিউনিকেট, কমিউনিকেট মানে তাকে ব্যাপারটা বোঝাচ্ছেন। অনেকে বিশাল বিশাল সুন্দর সুন্দর বাক্য বলবে, হ্যাঁ বাগাড়ম্বর বাক্য বলবে, সুন্দর সুন্দর ভোকাবুলারি করবে, সুন্দর স্ট্রাকচার করবে, কিন্তু যেই প্রশ্ন করছিল সেই প্রশ্নের জবাব তার কাছে যাচ্ছে না, এক্সামিনের কাছে যাচ্ছে না। এটা কিন্তু আইএলস, আইএলস কিন্তু আপনাকে কমিউনিকেট করতে পারেন কিনা দেখে, আপনি তাকে বোঝাতে পারতেছেন কিনা সমস্যাটা, সমস্যাটার সমাধানটা আপনি বোঝাতে পারতেছেন কিনা দেখেন। আর ইংরেজি কি? ইংরেজি হচ্ছে মেকানিজম, ইংরেজি হচ্ছে মাধ্যম। ইংরেজির টেস্ট আইএল টেস্ট করে না কিন্তু বাবা, সাবধান, ইংরেজির টেস্ট কিন্তু আইএল টেস্ট করে না। ইংরেজিটা ভুল শুদ্ধ হইলে সেখানে গ্রামাটিক্যালি কিছু মার্কস আসে, কিন্তু প্রথম কাজ হচ্ছে কমিউনিকেট করতে পারেন কিনা, আপনি তাকে বোঝাতে পারেন কিনা পুরুষ এবং মহিলার ভূমিকাগুলো কি, এগুলি কিভাবে সে মনে রাখবা। ওয়েল প্রেজেন্টেশন, ওয়েল প্রেজেন্টেড ইনফরমেশন, রাইট ইনফরমেশন, ওয়েল প্রেজেন্টেড, এটা আইএলস চায়। তারপরে হচ্ছে কমিউনিকেশন, দ্যাট মিন্স গ্রামার টামার, এগুলো তো পরের বিষয়, এইটাই হচ্ছে মূল জিনিস। তো ভালো করছেন ইনশাল্লাহ। আমরা এটার এটাও একবার একটু দেখি এখানে কি লেখা আছে। ফর সেঞ্চুরিজ দ্য রোল অফ ওমেন অ্যান্ড ম্যান ইন পার্টিকুলার কান্ট্রি রিমেইন আনচেঞ্জড, এটা সে আরেকভাবে করছে। However, modern technology has spread into most society. This has made it possible for men and women to enter into new role. Some of the changes have been very beneficial. Kisu kisu beneficial hoye chhe, eta beneficial. Ekhon she beneficial gulo lagbe. Change gulo lagbe ekta paray beneficial. Tar ki ki beneficial gulo chhe? No, je guli kharap dekhe she gulo she dekhte lagte jabe na. Ota amake proshnote boleo nai. এই হচ্ছে কথা। তাহলে আমরা পরের কোশ্চেনটা একটু একটু স্ক্রিনশট নেই।
পরের কোশ্চেনটা স্ক্রিনশট দেন সবাই, পরের কোশ্চেনটা স্ক্রিনশট নেন। এইটা আমি এইচ ডব্লিউ দিয়ে রাখলাম, আর আমি শীটটা পাঠাই দিব, শীটের মধ্যে আরো পড়া আছে, এগুলো পড়বেন সবাই। পরে আমি সানডেতে, সানডে জহির, সানডে, সানডে রাত নয়টা, সানডে রাত নয়টা, নয়টা থেকে একটু পরে হইতে পারে, নয়টা অথবা সোয়া নয়টা এরকম, তো আমি নয়টার মধ্যে লিঙ্ক দিয়ে দিব, আপনার ক্লাস ঢুকে যাবেন, এমন হইতে পারে আমি আগেই রিলিজ হয়ে গেছি, নয়টার সময় আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সানডে, সানডে রাত নয়টা, আর ইয়া করার দরকার নাই, সানডে, টিউজডে এবং থার্সডে। ইয়া মোবাশেরা নতুন রুটিন দেখেন, সানডে, টিউজডে এবং কি থার্সডে, থার্সডে, সুন্দর মতো, সুন্দর মতো রুটিন মারি দিলাম, শুক্র টুকরো রাখার দরকার নাই। সানডে, টিউজডে এন্ড থার্সডে 9 PM, 9 PM, ওকে ঠিক আছে দোস্ত। আর এই এটা কিন্তু হোমওয়ার্ক, ধন্যবাদ সবাইকে। কিছুটা কাজে লাগছে মোবাশেরা? জি স্যার। হ্যাঁ একটু লাইন তো পাওয়া গেছে নাকি পরীক্ষার হলে? আমি তো হ্যাঁ তখন তো স্যার উল্টা পাল্টা লিখতাম, আর সবকিছু একরকম হবে তা না, ভাগ্য গুণে এমন রচনা পড়ে যাবে দেখবা কি রচনা কঠিন, কিন্তু স্ট্র্যাটেজিটা জানার কারণে তুমি বাক্য বানিয়ে ফেলতে পারতেছো। আর একটা কথা হচ্ছে, কিছু কিছু মানে স্ট্র্যাটেজি জানা না থাকলে যুদ্ধক্ষেত্রে গিয়া 50% তো টেনশনই চলে যাবে, আর কিছু জানা থাকলে কিছু দাঁড়া করানো যাবে। আমরা কিন্তু কেউ লেখক না, বাট আমাদেরকে 40 মিনিটে একটা টেক্সট ধরাইতে হবে, সেই স্ট্র্যাটেজিটা আমরা শিখতেছি। হ্যাঁ ও ববি ছিল না, ববি, ববির কথা মনে আছে তোর ক্লাস 10 ছোট মারা গেছে? হ্যাঁ ও আর ওর একটা বুদ্ধি ছিল ভালো দোস্ত, অনেক জায়গায় গেলে গান গাইতে কয়, তা আমি দুইটা গান খুব ভালো মতো শিখে রাখছি, একটা গান ফার্স্টে গাই, আইটা মানে মানুষ গুড বাই ইউ দেয়, ওয়ান মোর ওয়ান মোর বেশি বলে ফেলে আরেকটা গাই, এরপরে আর কেউ গাইতে বলে না। ওইটা মনে হয় সে গায়ক, এটা একটা স্ট্র্যাটেজি, তার ব্যাপার হচ্ছে এরকম, আমাদের এরকম একটা স্ট্র্যাটেজি রাখতে হবে যে আমরা এইভাবে আমরা যাবো, তাহলে আমাদের রচনা একটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ রবিবার দিন দেখা হবে, আসসালামু আলাইকুম। ওকে ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রদীপ ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকেন? ভালো থাকেন, আমি আপনি দোয়া করি সুস্থ হন। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।